ক্লাস 10 আমরা অভিব্যক্তি সম্পর্কে আলোচনা শুরু করেছি আর আজকে আমরা অভিব্যক্তি জৈব অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করব। জৈব অভিব্যক্তি কাকে বলছে? যে গতিশীল মন্থর প্রক্রিয়ায় কোনো একটা উদ্বংশীয় জীব থেকে যখন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীবগোষ্ঠী তৈরি হচ্ছে তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে জৈব অভিব্যক্তি। তো জৈব অভিব্যক্তি বললেই তো শুধু হবে না, এটা সম্পর্কে কিছু প্রমাণও আমাদের দিতে হবে, কারণ যেহেতু এটা বিজ্ঞান। তো এর প্রমাণগুলোকে আমরা আলোচনার জন্য তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জীবাশ্মগত প্রমাণ, একটা হচ্ছে ভূমতত্ত্বগত প্রমাণ, আর একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত প্রমাণ। তাহলে জীবাশ্মগত প্রমাণ অর্থাৎ আমরা যে কয়লা বা অন্যান্য পাললিক শিলাস্তরের মধ্যে যে জীব বা জীবের দেহাংশগুলো শিলীভূত অবস্থায় পাই সেগুলোকেই বলা হচ্ছে জীবাশ্ম। এই জীবাশ্মগুলো আলোচনা করতে গিয়ে সেই মানে ওই জীবগোষ্ঠীটা কোন যুগে ছিল সেই যুগ সম্পর্কে বা সেই জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে যে ধারণা পাই সেখান থেকে আজকে যে জীবগোষ্ঠীর তার মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তো এই আলোচনাগুলো করতে গেলে আমাদের কতগুলো টার্ম পড়তে হবে। যেমন জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম কাকে বলে? যে কোনো জীব বা জীবের কোনো অংশ যদি পাললিক শিলাস্তরে বহু বছর আগে চাপা পড়ে শিলীভূত হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে জীবাশ্ম। হ্যাঁ, যেমন কয়লার মধ্যে আমরা প্রচুর জীবাশ্ম দেখতে পাই। তারপরে পাললিক শিলা তোমরা জানো, পাললিক শিলার মধ্যেও জীবাশ্ম পাওয়া যায়। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম কাদের বলে? জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে কোনো একটা অতীতকালে জীবগোষ্ঠী তৈরি হয়েছিল বা জীব বা কোনো উদ্ভিদ তৈরি হয়েছিল, সেটা কি হচ্ছে, সেটার তার সমসাময়িক যে জীবগোষ্ঠী তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা এখনো আর এখনো অপরিবর্তিত অবস্থায় কিছু কিছু পৃথিবীতে রয়ে গেছে, তাদেরকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। যেমন লিমুলাস হচ্ছে একটা সন্ধিপদী প্রাণী, এরা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। স্ফেনোডন, এরা একটা সরীসৃপ প্রাণী, এরা একটা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। মিসিং লিঙ্ক, অর্থাৎ জীবাশ্ম তো বললেই সব গোষ্ঠীর জীবাশ্ম পাওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুটো গোষ্ঠীর মধ্যে অনেক সময় লিঙ্ক পাওয়া যায় না। তো তারপরে দেখা গেল কোনো একটা জীবাশ্ম থেকে সেই লিঙ্কটা আমরা পাচ্ছি, তখন সেই জীবাশ্মটাকে বলা হচ্ছে মিসিং লিঙ্ক। যেমন ধরো আর্কিওপটেরিক্স, তোমরা নামটা শুনবে এবং পড়বেও বইয়ে, এটা হচ্ছে একটা মিসিং লিঙ্ক জীবাশ্ম। হ্যাঁ, তারপরে লুপ্তপ্রায় অঙ্গ, অর্থাৎ জীব কোনো একটা সময় এই অঙ্গগুলো খুব সক্রিয় ছিল, আস্তে আস্তে সেই অঙ্গগুলো যদি আমরা কাজ না করি তাহলে সেই অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। আমাদের শরীরে এরকম অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে। তোমরা বাড়িতে গিয়ে আয়নাতে ভালো করে চোখটা দেখবে, দেখবে চোখের নাকের কাছের কোণার দিকে একটা লাল মতো অংশ দেখা যায়, দু চোখেই আছে। হ্যাঁ, এইটা নাম হচ্ছে চোখের তৃতীয় পল্লব। কোনো একটা সময় এটা পুরোটাই ঢেকেছিল চোখটাকে, কিন্তু আস্তে আস্তে এটার যেহেতু আমাদের ব্যবহার হয় না বা দরকার হয় না চোখে, তাই জন্যে সেটা নিষ্ক্রিয় অঙ্গ এবং ছোট্ট দুর্বল একটা অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু ব্যাঙেদের ক্ষেত্রে আমরা দেখব তৃতীয় পল্লব আছে, হ্যাঁ, এবং এটা তাদের ক্ষেত্রে বেশ সক্রিয়। অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, পেটে থাকে আমাদের ক্ষুদ্রান্ধ্র এবং বৃহদান্ধ্রের সংযোগস্থলে একটা ছোট্ট উপাঙ্গের মতো আছে। তো এইটা আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু তৃণভোজী প্রাণী বিশেষ করে গিনি পিগ এদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, এটা বেশ একটা ডেভেলপ বড় একটা অংশ জুড়ে অবস্থান করে এবং সক্রিয়। এরা কী করে, যেহেতু এরা তৃণভোজী প্রাণী, এদের তৃণের মধ্যে সেলুলোজ থাকে প্রচুর, এবং এই সেলুলোজটা হজম করবার জন্যে এই শিকাম অংশটা সাহায্য করে। তো ওই গিনিপিগের ক্ষেত্রে এই অ্যাপেন্ডিক্সটাই কী হচ্ছে, শিকাম, হ্যাঁ, একটা ডেভেলপড বড় একটা অংশ যেটা তাদের সেলুলোজ পাচনে সাহায্য করে, কিন্তু আমাদের যেহেতু সেটা দরকার নেই সেজন্য আস্তে আস্তে সেটা নিষ্ক্রিয় অঙ্গে
একটা ক্ষুদ্র অংশে পরিণত হয়েছে। কানের পাতা, হ্যাঁ, বাইরে থেকে আমরা যেটা কানের পাতা বলি, এটা দেখবে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা কানটাকে তাদের ইচ্ছে মতো নাড়াতে পারে, হ্যাঁ, আমরা কিন্তু পারি না। কারণ কানের যে পেশি, সেই পেশিগুলো আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে গেছে, ওই জন্য আমরা কানটা নিজের ইচ্ছে মতো নাড়াতে পারি না। কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, যেমন ধরো গরু, ছাগল, কুকুর, হ্যাঁ, এরা সবাই এই কানের পাতাটাকে নাড়াতে পারে ইচ্ছে মতো। হ্যাঁ, ওদের ক্ষেত্রে সক্রিয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে। তারপরে আমাদের মেরুদণ্ডের লাস্টে কক্সিস বলে যে হাড় আছে, সেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে লেজ, যেহেতু আমাদের লেজ নেই, তাহলে এটা কী হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে একটা ছোট্ট মতো মানে অংশ হয়ে আছে নিষ্ক্রিয়, যেটা আমাদের কোনো কাজে লাগে না। হ্যাঁ, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সেটা লেজ হয়ে আরও বড় হয়ে গেছে, আমাদের ক্ষেত্রে সেটা নেই। হ্যাঁ, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের মধ্যে পড়ে। এবার শুধু তো মানুষের নয়, অন্যান্য প্রাণীদেরও নিষ্ক্রিয় অঙ্গ এরকম আছে। যেমন ধরো কালকসন্ধ্যা উদ্ভিদ, কালকসন্ধ্যা উদ্ভিদের স্ট্যামিনোড একটা নিষ্ক্রিয় অঙ্গ। আম গাছ, আম গাছের পুং যে পরাগধানী, সেটাও কিছু কিছু নিষ্ক্রিয় হিসেবে কাজ করে। আজকে এটুকু থাক, পরের চ্যাপ্টারে আমরা বাকিটুকু আলোচনা করব। ধন্যবাদ।